মেরো না বন্ধু, এই তো সবে শুরু। প্লিজ কমেন্ট সেকশনে তোমরা পোস্ট করো যাতে অন্যরাও তোমার এক্সপিরিয়েন্স থেকে কিছু এক্সপিরিয়েন্স গেইন করতে পারে। আজ থেকে শুরু হচ্ছে আমার আসল অগ্নি পরীক্ষা। লাইফের ফার্স্ট টাইম গভর্নমেন্ট এক্সাম দিতে যাচ্ছি। আমি মাকেও নিয়ে যাচ্ছি আজকে, আমার বাবাকেও নিয়ে যাচ্ছি। এতটাই টেনশন হচ্ছে যে আমি স্কুলকে কলেজ বলে ফেলছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ভিডিও। দিস ইজ মি ইউর অ্যাড ইউর ওয়াচিং অদ্রিজাস আড্ডাখানা। সো আজকে হচ্ছে 16ই মার্চ। আজ থেকে ফুড এসআই পরীক্ষা শুরু ওয়েস্ট বেঙ্গলে। 16, 17 দুদিন ধরে চলবে, কিন্তু আমার এক্সাম পড়েছে ফার্স্ট দিনে থার্ড স্লটে। মানে একটা স্লট হচ্ছে 9:30 থেকে 11:00, একটা হচ্ছে 12:30 থেকে, আর একটা হচ্ছে 3:30 থেকে। তো আমার স্লট পড়েছে হচ্ছে 3:30 থেকে, সিট পড়ে হচ্ছে চুচুড়াতে। তো এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট গভর্নমেন্ট এক্সাম যেটা আমি আজকে দিতে যাব। তো আমার কি এক্সপিরিয়েন্স না এক্সপিরিয়েন্স সেটা নিয়ে আমি ভাবলাম একটা বড় ভিডিও করি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক, পরীক্ষা দিতে যাব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো। এখন বাজে হচ্ছে সকাল 8টা, আমার 8:30 থেকে স্যারের কাছে টিউশন আছে। তো আমি এখন ওই টিউশনটাই পড়ব। তো টিউশন পড়ে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। স্যারের কাছে অলরেডি টিউশন পড়া হয়ে গেছে, এবার একটুখানি নিজের কয়েকটা ম্যাথের যে ফর্মুলাগুলো আছে ওইগুলোই এখন একটু বসে দেখবো। চলো, আমার অনেকটা এক্সাইটমেন্ট হচ্ছে, আবার অনেকটা টেনশন হচ্ছে। এক্সাইটমেন্টের লেভেলটা একটু বেশি, কারণ ফার্স্ট টাইম, ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন হবে জানি না। তো চলো, পুরো দিনটা অ্যান্ড এন্টায়ার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি আমি। আজ থেকে শুরু হচ্ছে আমার আসল অগ্নি পরীক্ষা। প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছি, কি অ্যালাও আর কি অ্যালাও না সে সম্পর্কে তেমন নলেজ নেই, তাই ডান হাতের নখগুলো কেটে নিয়েছি আর দু হাতের নেল পালিশগুলো তুলে নিয়েছি। একটা ফাইলের মধ্যে অ্যাডমিট কার্ড, 2 কপি ফটো আর আধার বা ভোটার কার্ডও নিয়ে নিয়েছিলাম, এটা তো মাস্ট ছিল। সঙ্গে একটা ট্রান্সপারেন্ট জলের বোতল আর বোট নিয়েছিলাম। পুরোপুরি রেডি হয়ে গেছি। এতক্ষণ ধরে ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছিল, কিন্তু এখন ভীষণ 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 টেনশান হচ্ছে। যত সময় আসছে, অঙ্ক পারবো কি না, জিকে কতটা কমন আসবে কি আসবে না সেটা নিয়ে ভীষণ টেনশন হচ্ছে। টেনশনে আমার মাথার এখানে ব্রণও বেরিয়ে গেছে। তো চলো যাওয়া যাক। লাইফের ফার্স্ট টাইম গভর্নমেন্ট এক্সাম দিতে যাচ্ছি। আমি মাকেও নিয়ে যাচ্ছি আজকে, আমার বাবাকেও নিয়ে যাচ্ছি, কারণ একা গেলে ভীষণ টেনশন হবে, তাই কোম্পানি দিতে আমার মাও যাচ্ছে, আমার বাবাও যাচ্ছে। যখন আপে দাঁড়ায় তখন আসে ডাউনের ট্রেন, আর যখন ডাউনে দাঁড়ায় তখন আসে আপের ট্রেন। এখন দাঁড়িয়ে আছি, ব্যান্ডেল লোকাল ধরবো, কারণ আমাকে নামতে হবে হচ্ছে চুচুড়াতে। আমার সিট পড়েছে হচ্ছে চুচুড়া যতীশচন্দ্র কলেজ না স্কুল। এ বাবা, এতটাই টেনশন হচ্ছে যে আমি স্কুলকে কলেজ বলে ফেলছি। তো ট্রেন অ্যানাউন্স করেছে, ট্রেনে উঠি, ওখানে গিয়ে কথা হচ্ছে। Two hours later. এক্সাম দেওয়ার পর ভীষণ জোর খিদে পেয়ে গেছে, তাই আমি আর মা এখন ফুচকা খেতে এসেছি। আচ্ছা বলো, যখন 1.5 ঘন্টা বসলাম, তুমি কোথাও ঘুরতে গেছিলে কি গেছিলে? না না, কোথাও ঘুরতে যাওনি। আমার মা হচ্ছে ভীষণ ক্যামেরা শাই পার্সন, এইটুকুনি যে কথা বলেছে আমার কাছে এটাই অনেক। The next day. Hello everyone, good morning. Actually, কালকে রাতে আমি ভীষণ টায়ার্ড ছিলাম, তাই কালকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা কন্টিনিউ করছি। ফার্স্ট বার পরীক্ষা দিতে গিয়ে আমি কী কী ভুল করেছি না করেছি, আমার কী এক্সপিরিয়েন্স হয়েছে আমি সব তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে বোর্ড অ্যালাউ ছিল না, আর আমার এটা ফার্স্ট এক্সাম যেখানে আমি বোর্ড ছাড়া পরীক্ষা দিতে গেছি। তো আমার ওই দিক দিয়ে ভীষণ প্রবলেম হয়েছে, মানে আমি বোর্ড ছাড়া না লিখতেই পারি না। আমি যখন টিউশন যাই বলো বা বাড়িতে বলো, আমি অল টাইম বোর্ডের উপর লেখা প্র্যাকটিস করি। তো বোর্ড যখন ছিল না আমার, ওই মাস সেটা মার্ক করতে ভীষণ প্রবলেম হচ্ছিলো। ব্ল্যাক পেন তো নিয়ে গেছিলাম আমি, আর যে ইনভিজিলারটা ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফটের আমি কোয়েস
থার্ড শিফটের কোয়েশ্চেন ভীষণ সোজা আসবে, স্পেশালি জিকে। বাট সেটা আমার ভুল ধারণা ছিল, এক একটা শিফটে এক এক রকমের কোয়েশ্চেন করেছিল। আমার শিফটে যেমন জিকেটা ভীষণ হার্ড পড়েছিল, বাট অঙ্কটা আমি এই ছ মাসে যতটুকুনি শিখেছি তার বেসিসে ভালোই অঙ্কটা করতে পেরেছি। এদিক দিয়ে একটা স্যাটিসফাইড আমি। আর অল টাইম চেষ্টা করবো যে আধ ঘন্টা আগে এক্সাম হলে ঢোকার। আমার 3:30 যে শিফট ছিল আমি 3:00 মধ্যে এক্সাম হলে ঢুকে গেছিলাম। আর যারা গার্ড দিচ্ছিল তারা ভীষণ ভালো ছিল, তারা অল টাইম ভীষণ সাপোর্ট করেছিল, আর তারা সব দেখিয়ে দিচ্ছিল যে কী কী ফিল করতে হবে, কী কী ফিল করতে হবে না। আর এক্সাম শুরু হওয়ার আগে যে আধ ঘন্টা কীভাবে কেটে যাবে তোমরা বুঝতেও পারবে না, কারণ অনেক জায়গায় সই করতে হচ্ছে, অনেক জায়গায় এনকোডিং করতে হচ্ছে গোল গোল করে, তারপর অনেক জায়গায় তোমার শিফট নাম্বারটা লিখতে হচ্ছে, কত সিরিজ তোমার বুকলেটেড সিরিজ এক কিনা, তোমার অ্যান্সার শিট এক কিনা, ওইগুলো মেলাতে মেলাতে যে কখন তোমার আধ ঘন্টা চলে যাবে তুমি সেটা বুঝতেই পারবে না। আমার যে বুকলেট সিরিজটা ছিল সেখানে ম্যাথ প্রথম দিক দিয়ে ক্যালকুলেশন খুব ইজি ছিল। আমি ভাবছিলাম এত ইজি ম্যাথ আছে ক্যালকুলেটিং দেবে না, ও মা গিয়ে দেখছি 80 পর থেকে সব ক্যালকুলেটিভ ম্যাথ দিয়েছে। আর তখন আমার টাইম ছিল মাত্র আধ ঘন্টা, যে আধ ঘন্টার মধ্যে বাকিটা আমাকে করতে হয়েছে। তো তোমরা যখন পরীক্ষা দিতে হবে প্লিজ প্রথম থেকে হাত চালাবে। আর আমার মনে হয় যে প্রত্যেকটা পরীক্ষাতে ম্যাথ হার্ড যে ম্যাথগুলো সেগুলো 80 পর থেকে থাকে, কারণ তোমার হাতে যত কম টাইম থাকবে না তখন তোমার মাথা দিয়ে কিচ্ছু বেরোবে না, জানা অঙ্ক দেখবে ক্যালকুলেশনে তুমি ভুল করেছো। তো প্রথম থেকে হাত চালাবে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমি যতদূর এই ফার্স্ট এক্সাম থেকে এক্সপিরিয়েন্স গেইন করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কারা কারা এবছর 4S পরীক্ষা দিয়েছো আর কাদের কাদের কেমন কেমন এক্সপিরিয়েন্স প্লিজ কমেন্ট সেকশনে তোমরা পোস্ট করো, যাতে অন্যরাও তোমার এক্সপিরিয়েন্স থেকে কিছু এক্সপিরিয়েন্স গেইন করতে পারে। এইভাবে আমরা একে অপরকে হেল্প করতে গেলে একসময় একসাথে সবাই প্রতিষ্ঠিত হব। আমি তো এটাই বিলিভ করি যে অন্যকে হেল্প করলে কোথাও না কোথাও গিয়ে তোমারও কিন্তু হেল্প হবে। আসলে যেটা বলার, হার মেনো না বন্ধু, এই তো সবে শুরু, এখনো অনেকটা পথ একসাথে চলা বাকি।